আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেশ গঠনের শপথ নিয়ে বিজয়ের পর সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো বাংলাদেশ বাংলাদেশ ভারত সম্পর্ক সৌহার্দ ও শ্রদ্ধার বলেন ভারতের রাষ্ট্রপতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার তিন আরোহী নিহত আহত দুই এবং বাজার মনিটরিং জোরদারে দুই সহস্রাধিক কর্মী চায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দশ শতাংশ দ্বিতীয় নারাজ বাণিজ্য মন্ত্রণালয় শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিজয়ের পঞ্চাশ বছর পূর্তিতে দেশ গড়ার দৃঢ় শপথ নিল বীর বাঙালি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কণ্ঠ মিলিয়ে সেই শপথ পড়েন আপামর জনতা উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয় ছিল শপথ বাক্যে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম দীপ্ত কণ্ঠে শপথ করছি যে দেশ গড়ার দীপ্ত উচ্চারণ শহীদের রক্ত বৃথা যেতে দেব না জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে ধ্বনিত হয়ে প্রতিধ্বনিত হয় দেশের সব প্রান্তে নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে দেশকে ভালোবাসবো দেশের মানুষের সার্বিক কল্যাণে বঙ্গবন্ধু কন্যার প্রত্যয় সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব দেশের বিভিন্ন জায়গা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মেলান জনতা রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রায় দশ হাজার সেনা সদস্য শপথ বাক্য পড়েন জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথ নেন দেশ গড়ার এছাড়াও বিভাগ জেলা ও উপজেলা পর্যায়েও ভার্চুয়ালি যুক্ত হয়ে শপথ পড়েন সর্বস্তরের মানুষ সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার পাশে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা শপথ পড়ানোর আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্বাধীনতার পটভূমি তুলে ধরেন প্রধানমন্ত্রী 26 মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকেন মুজিববর্ষ বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শেখ হাসিনার অঙ্গীকার বিজয়ী জাতি হিসাবে মাথা উঁচু করে চলতে হবে বিশ্বসভায় ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা বাংলাদেশ ভারত সম্পর্ক সমতা সৌহার্দ ও পারস্পরিক শ্রদ্ধার বলে মন্তব্য করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন ভারত কেবল নিকটতম প্রতিবেশী নয় বাংলাদেশের পরীক্ষিত বন্ধুও আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন তার সরকারের লক্ষ্য ইন্দদুল্লাহ বাবু রিপোর্ট মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার পরিবারের সদস্যরা এতে বঙ্গবন্ধু বাংলাদেশের এগিয়ে চলা ও সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেন ভারতের রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম বাংলাদেশের ঐতিহাসিক এই মহান বিজয় উৎসবে আপনাদের জন্য 130 কোটি ভারতীয় ভাই বোনের পক্ষ থেকে আমি শুভেচ্ছা নিয়ে এসেছি স্বাধীনতার জন্য বাঙালির আত্মত্যাগ প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে একটি বিশেষ স্থান নিয়ে আছে গত এক দশকে বাংলাদেশের উন্নতি বিশ্বময় প্রশংসা কুড়িয়েছে সমৃদ্ধ উপমহাদেশ ও বিশ্ব গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি
বাংলাদেশ ভারত সম্পর্ক সমতা সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক যোগাযোগ অচিরেই সোনার বাংলা গড়ার স্বপ্নকে আরও ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত। আমরা একসাথে যা যা করতে পারি তা করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সবাইকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী নয়, পরীক্ষিত বন্ধু বটে। মহান মুক্তিযুদ্ধে দেশটির জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সহযোগিতা ভুলবার নয়। 1971 সালে যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল আজ তা এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে তার সরকার কাজ করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে থাকায় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কৃতজ্ঞতা জানাচ্ছি ওই সব বন্ধুপ্রতিম দেশ, সংস্থা এবং ব্যক্তি যারা 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের কথা আমি বলতে চাই, একটা অনন্য মানবিক নজির স্থাপন করেছিলেন। কোভিড-19 আমাদের এগিয়ে যাওয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, কিন্তু তারপরেও আমরা আমাদের করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করে আমাদের অর্থনীতি চাকাকে আমরা সচল রেখেছি। 41 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। পরে অতিথিদের হাতে মুজিব চিরন্তন বিশেষ শ্রদ্ধা স্মারক তুলে দেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে জাতি। দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জনে খুশি সবাই, তবে শক্তিশালী গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলেছেন সাধারণ মানুষ। আশিক এম রাসেল ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবি চপল। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে 16ই ডিসেম্বরের সূর্যোদয় একেবারে ভিন্ন বাঙালি জাতির। এই সূর্যোদয় যে নতুন বাংলাদেশের প্রথম প্রহরের সাক্ষী। মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বন্দী জীবন যে কতটা কষ্টের তা হাড়ে হাড়ে টের পেয়েছেন করোনায় ঘরবন্দি মানুষ। সেখানে একটি জাতিকে পরাধীনতার শিকলে বন্দি করতে চেয়েছিল পাকিস্তানিরা, তখন জেগে ওঠে বীর বাঙালি, ছিনিয়ে আনে বিজয়ের নিশান। আমাদের মনোবল খুব উচ্চ ছিল বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু বলছিলেন যে এই দেশটাকে সোনার বাংলা গড়বে, যদি সোনার বাংলা যদি গড়া যায় তাহলে এই দেশটাকে আরো আরো ভালো হবে। অস্ত্র জমা দিয়ে দিছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। বাংলাদেশের স্বাধীনতা দেখে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন পশ্চিমারা, কিন্তু যে জাতি সংগ্রাম করতে জানে সে জাতির কাছে তিরস্কার যেন পুরস্কার মনে হয়। 50 বছরে তারই প্রমাণ দিয়েছেন বাংলাদেশের মানুষ। উন্নত বিশ্বে পরিণত হওয়ার আমাদের অদম্য অগ্রযাত্রা সেটি অব্যাহত আছে। সবাই যদি আমরা একসাথে কাজ করি নিঃস্বার্থভাবে তাহলে আমরা এই সোনার বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা আশা করি। রাজনৈতিকভাবে যেভাবে আগানোর কথা ছিল সেখানে মনে হয় আমরা
একটু পিছিয়েই থাকছি, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায়। বাক স্বাধীনতা বলেন, মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদেরকে এখনো মনে হচ্ছে যে আমরা এখনো কিছুটা পিছিয়ে আছি। বিজয় দিবসে শুধু স্মৃতিসৌধে আসার আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগের প্রতি ভালোবাসা শ্রদ্ধা। অগ্রজরা স্বাধীন করেছেন বাংলাদেশ, তরুণরা মনে করেন বিশ্বব্যাপী রাখতে হবে সেই ভালোবাসার রেশ। বাধা অতিক্রম করার সেই মনোবল আমাদের 1971 সালে আমাদের যারা প্রৌঢ় ছিলেন তারা আমাদের মধ্যে সেই বীজটা বপন করে দিয়ে গেছেন। নতুন প্রজন্মের যে প্রত্যাশা সেটি হলো যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়া। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে যে উন্নত বাংলাদেশ গড়া। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশের নাগরিক হয়ে যেন আমরা বেঁচে থাকতে পারি। 50-এর বাংলাদেশে বদলেছে অনেক কিছু, বদলেছে দেশের পরিচয়, বিশ্বজুড়ে বেড়েছে লাল সবুজ পতাকার সম্মান। এখন এই সম্মানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের, তাহলে সার্থক হবে লাখো প্রাণের আত্মত্যাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার। বাঙালির বিজয়ের 50 বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে ফুটে ওঠে বাংলাদেশের অগ্রযাত্রার প্রদর্শনী। প্যারেডে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাঙালির এই উদযাপনে এবার সঙ্গী হন প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সম্মিলিত বাহিনীর এই কুচকাওয়াজে অংশ নেন বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, ভুটান ও রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরা। আপেল মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবসে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তিন বাহিনীর প্রধান। রাষ্ট্রপতি পৌঁছানোর কিছু সময় পরে প্যারেড স্কোয়ারে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, কোস্ট গার্ড সহ বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, ভুটান, রাশিয়ার তিনটি কন্টিনজেন্ট অংশ নেয় কুচকাওয়াজে। প্যারেড সহকারে অভিবাদন মঞ্চ অতিক্রমকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সালাম জানান একে একে প্রতিটি কন্টিনজেন্ট। এছাড়াও পর্যবেক্ষক হিসেবে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সামরিক বাহিনীর প্রধানরাও সালাম জানান রাষ্ট্রপতিকে। যান্ত্রিক বহরে সশস্ত্র বাহিনীর পাশাপাশি অংশ নেয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত গাড়ি বহর। আর্মি এভিয়েশনের এয়ারক্রাফট, নেভি এভিয়েশন এবং র্যাবের হেলিকপ্টার থেকে 36 সেনাদের আকাশ থেকে মাটিতে নেমে আসা মুগ্ধ করে দর্শকদের। MiG-29 সহ বিমান বাহিনীর প্রতিটি যুদ্ধ বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে কুচকাওয়াজে বাড়তি মাত্রা সংযোজন করে। উন্নয়ন আর অগ্রগতিতে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পুরোপুরি এখনো পূরণ হয়নি। সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা এই মহান বিজয় দিবসে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশা 3 আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর, মাহফুজ ও আমজাদ। তাদের বাড়ি উপজেলার শাহবাজপুর গ্রামে। হাইওয়ে পুলিশ জানায় নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। ভোরে অটোরিকশায় কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
মাত্র 21 জন কর্মী সেবা দেন রাজধানীর 2.5 কোটি মানুষকে। ভোক্তার স্বার্থ নিয়ে কাজ করলেও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল কাঠামোর এই দুর্দশা শুরু থেকেই। এতে ব্যাহত হচ্ছে পণ্যের ভেজাল সহ দ্রব্যমূল্যের বাজার মনিটরিং ব্যবস্থা। নতুন করে 2000-এরও বেশি কর্মী চেয়েছে তারা, যারা 10% দিতে চাইছে না বাণিজ্য মন্ত্রণালয়। শরফুল আলমের রিপোর্ট। অসাধু ব্যবসায়ীদের যোগ সাজছে নিত্যপণ্য নিয়ে প্রতারণা কিংবা পণ্যের মূল্যের কারসাজি দেশ জুড়েই। নিত্যপণ্যের বাজারে অস্থিতিশীলতা দূর করতে নিয়মিত বাজার মনিটরিং করে থাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 2009 সালের প্রতিষ্ঠিত সংস্থাটির রাজধানীর কার্যালয়ে মহাপরিচালক সহ মোট কর্মকর্তা কর্মচারী এখনও মাত্র 21 জন। আমরা এই 21 জন জনবল দিয়েই চেষ্টা করি, আমার যা আছে তাই নিয়েই সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যাতে করে ভোক্তারা একটু নিরাপদে থাকতে পারে। 2065 জন জনবল নতুন করে যাতে করে তাদের পদ সৃজন হয়, অর্থাৎ ভোক্তাদের সেবা আরও সুষ্ঠুভাবে নিয়মতান্ত্রিকভাবে সুন্দরভাবে দেয়া যায়, এই লক্ষ্যে কিন্তু প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম। যদি আমাকে প্রশ্ন করা হয় যে 148 জন অতিরিক্ত জনবল কি যৌক্তিক, আমি এক কথায় বলবো যৌক্তিক না। আমরা বেশ কিছু অতিরাশির জন্য কতজন একটা পেয়েছি স্যাংশন, লেট আস হ্যাভ দ্যাট পিপুল ফার্স্ট, তারপরে দেখি আমরা কি করতে পারি। নিয়মিত বাজার ব্যবস্থাপনার পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ই কমার্স বাণিজ্য প্রতারণা বাড়ছে। গেল 3 মাসে ভোক্তা অধিকার আইনে অভিযোগ জমা পড়েছে প্রায় 7000। লোকবলের অভাবে যার বেশিরভাগই দ্রুত নিষ্পত্তি করতে পারছে না সংস্থাটি। ঢাকা শহরটা অনেক বড় একটা শহর, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ দোকান, এখানে স্বাভাবিক ভোক্তাদের অধিকারের একটা তো প্রশ্ন জাগে, এবং সেটাকে যদি আপনি সুনির্দিষ্টভাবে দেখেন আপনাকে পরিকল্পিতভাবে লোক নিতে হবে এবং তাদের ট্রেনিংয়ের জন্য আপনাকে বিশেষ নজর দিতে হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় দ্রুত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো বৃহত্তর চীন শাখা আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় একটি হোটেলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি যাদব দেবনাথ, প্রধান উপদেষ্টা এন কে দত্ত এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য তরুণ কান্তি নাগ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও তীব্র যানজট দেখা গেছে। পারাপারের অপেক্ষায় 6-7 পণ্যবাহী পরিবহন। টানা 3 দিনের ছুটির কারণে ঘাটে যাত্রীবাহী পরিবহন ও ছোট যানের চাপ তুলনামূলক বেড়ে যাওয়ায় যানজটও বৃদ্ধি পায়। তবে আজ সেই চাপ এখন কিছুটা কম থাকলেও পণ্যবাহী গাড়ির জট কমতে সময় লাগবে বলে মনে করছেন ঘাট কর্তৃপক্ষ। মামাঘাট সাময়িক বন্ধ ফেরি স্বল্পতা যানজটকে দীর্ঘায়িত করছে বলে জানিয়েছেন তারা। আন্তর্জাতিক সংবাদ। সুপার টাইফুন রায়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইনের দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, উপড়ে গেছে বহু গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক প্রদেশ। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা। তবে ঝড় আঘাত হানার আগে উপকূল অঞ্চল থেকে প্রায় 1 লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ঘূর্ণিঝড় রায়ের বাতাসের গতি ছিল ঘণ্টায় সর্বোচ্চ 270 কিলোমিটার। এর আগে 2013 সালে সুপার টাইফুন হায়ানের আঘাতে ফিলিপাইনে নিহত হয় 6000-এরও বেশি মানুষ। পার্টিক্স খেলার খবর। সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বিকেলে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালের পথে এগিয়ে যেতে এই ম্যাচের পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 5 দলের আসরে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত, 4 পয়েন্ট নিয়ে নেপালের সাথে যৌথভাবে দ্বিতীয়তে রয়েছে স্বাগতিকরা। শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। র্যাঙ্কিংয়ে ভারত অনেক এগিয়ে থাকলেও বয়সভিত্তিক ফুটবলে 2 দলের মধ্যে শক্তিমত্তে পার্থক্য নেই। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল 3টায় মুখোমুখি হবে 2 দল। করাচিতে তৃতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে পাকিস্তান। আগে ব্যাট করে 3 উইকেটে 207 রানের পাহাড় গড়ে ক্যারিবীয়রা। সামারা ব্রুকস,
49 আর অধিনায়ক নিকোলাস পুরান খেলেন 37 বলে 64 রানের ইনিংস। জবে উদ্বোধনী জুটিতে 158 রান যোগ করে দলের জয়ের ভিত করে দেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে টি টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে প্রথম ব্যাটসম্যান হিসেবে 2000 রানের মাইল ফলক স্পর্শ করেন রিজওয়ান। 45 বলে 87 রান করে আউট হন তিনি। অধিনায়ক বাবর খেলেন 79 রানের ইনিংস। শেষ দিকে 7 বলে 21 রান তুলে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড করে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দেশ গঠনের শপথ নিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করল বাংলাদেশ। বাংলাদেশ ভারত সম্পর্ক সৌহার্দ ও শ্রদ্ধার বলেন ভারতের রাষ্ট্রপতি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার 3 আরোহী নিহত আহত 2। এবং বাজার মনিটরিং জোরদারে 2 সহস্রাধিক কর্মী চায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 10% দ্বিতীয় নারাজ বাণিজ্য মন্ত্রণালয়। পরবর্তী সংবাদ থেকে আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews।